একটি নির্জন প্রহর চাই, পর্ব ১৯। লিখেছেন মৌসুমি আক্তার মৌ। স্যার খাতা দিয়ে দিয়েছেন, অথচ ছোঁয়া এখনো পৌঁছায়নি। তন্ময় বারবার ওর বাম হাতটা উঁচু করছে আর ঘড়ি দেখছে। চোখ মুখ কেমন শুকিয়ে এসেছে। তন্ময়কে রেখে আমি মৃন্ময় দ্বীপ কেউই ভেতরে যেতে পারছি না। আজ থিওরিতে লেখা অনেক, ছোঁয়ার পথে কোনো বিপদ হলো কিনা সেই চিন্তা হচ্ছে আমাদের সকলের। আমাদের হলে ডিউটিরত স্যার আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে ধমক দিয়ে বললেন, পরীক্ষা শুরু আর তোমরা বাইরে কেন? আমি তন্ময়ের কাঁধে হাত রেখে বললাম, যা তন্ময়, ছোঁয়া চলে আসবে আর ও এলে তোকে আমি জানাবো। তন্ময়, মৃন্ময় আর দ্বীপ একই হলে পড়েছে, ওদের পাশের রুমে আমরা। সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমে আমাদের সিট, তারপরে রুমে তন্ময়দের সিট, তার সাইডে আরও দুইটা রুম, তারপরে ওয়াশরুম। মাঝে মাঝে ছোঁয়ার যখন ম্যাথের কোনো সূত্র পেতে চাই তখনও বাইরে যাই, ওয়াশরুমের নাম করে বাইরে যাই। তখন তন্ময়ের রুমের সামনে দিয়ে যেতে হয়। ছোঁয়াকে বেরোতে দেখলেই তন্ময়ও বের হয়। ছোঁয়া যেটা পারে না তন্ময় ভালোভাবে সেটা বুঝিয়ে দেয়। তাছাড়া এমনও হয় অকারণে ওরা দুজন 5 মিনিটের জন্য বাইরে গিয়ে কিছুক্ষণ গল্প করে আসে। ছোঁয়া বাইরে গেলে আসার সময় চকলেট মুখে পুরে হাসি মুখে আসে আর আমার জন্য চকলেট নিয়ে আসে, কারণ তন্ময়ের প্যান্টের পকেটে টাকা না থাকলেও ছোঁয়ার জন্য চকলেট ঠিকই থাকে। তন্ময়ের থেকে চকলেট পেলে ছোঁয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। ছোঁয়ার চাহিদা কম, তন্ময়ের সাথে থেকে দামি কোনো জিনিস ওর পছন্দের সেটা কখনোই বলেনি। ঘন ঘন তন্ময়কে বলবে 2-4টা চকলেটের নাম যা ওর খুব পছন্দের, ভুলেও কিটক্যাট বা অন্য চকলেট বা অন্য খাবার কিছুই নাম বলে না। তন্ময় এনে দিলেও খুব রাগ করে, আবার কোনো না কোনোভাবে তন্ময়ের টাকাও বসিয়ে দেয়। ছোঁয়ার যে দামি কিছু পছন্দ নয় তা নয়, ও তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে নয়, ছোটবেলা থেকে ডুপ্লেক্স বাড়ি দেখেছে, নিজেদের গাড়িতে চলাফেরা করে, এইসব থাকা সত্ত্বেও আমাদের সাথে সাধারণভাবে মিশতে পারে। যে মিষ্টি দেখতে ছোঁয়া, তন্ময়ের সাথে মানানো খুব। ছোঁয়ার যখন ওশানের সাথে রিলেশন ছিল, বন্ধু হিসেবে তন্ময়কে যত সাপোর্ট ছিল সব করত। যেমন ইচ্ছা করে 2 সেট বই কিনে বলতো, তন্ময় তোর কি কেউ বই কেনা হয়েছে? বাবা 1 সেট বই কিনে এনেছে ঢাকা থেকে, আমি আবার এখান থেকে কিনলাম, বাবা আবার কবে ঢাকা যাবে জানি না, শুধু শুধু ঘরে পড়ে থাকবে, কিছু মনে না করলে তুই নিবি প্লিজ? তন্ময়ের জন্মদিন এলে একসাথে কতগুলো শার্ট প্যান্ট গেঞ্জি কিনে দিয়েছে। বন্ধুত্বের মাঝে ছোঁয়া তন্ময় যেমন ঝগড়া করেছে তেমন পারফেক্টও ছিল। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, অলরেডি আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনও ছোঁয়া এসে পৌঁছালো না। দুশ্চিন্তায় আমার নিজেরই কিছু ভালো লাগছে না, না জানি তন্ময় কী করছে। আমার ফ্রেন্ডদের কারো কিছু হলে আমার ভালো লাগে না, ভীষণ বিষণ্ণ লাগে। আজ তো ছোঁয়ার বিয়ে, বাড়িতে কি কিছু টের পেয়েছে নাকি অন্য কারণ? মনের মাঝে অশান্তি লাগছে, মনে হচ্ছে খারাপ কিছু হবে, কিন্তু কি হবে? টাইম 40 মিনিট পার হয়ে গিয়েছে, এখনও প্রথম পৃষ্ঠা ফাঁকা পড়ে আছে, কী লিখব মাথায় আসছে না। ছোঁয়ার ফোনই বা অফ কেন, কিছু তো ভাবতে পারছি না। কোনো রকম এক পৃষ্ঠা লিখতে না লিখতেই আবার ছোঁয়ার কথা মনে হলো। এরই মাঝে হলে টিউটরত স্যার বললেন, এখানে MM কলেজের স্টুডেন্ট আছো না? অনেকেই একসাথে উত্তর দিল, জি স্যার আছি। একটা ব্যাড নিউজ আছে তোমাদের জন্যে, আবারও অনেকেই উত্তর দিল, স্যার কী হয়েছে? রোশন স্যার আছে না তোমাদের? রোশন স্যারের কথাটা কর্ণ করে প্রবেশ করতেই আমি ছোঁয়ার ভাবনা থেকে বেরিয়ে স্যারের দিকে তাকালাম। এই স্যার হঠাৎ রোশন স্যারের নাম নিলেন কেন? স্যার কী বলতে চান সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। বারবার ঢোক গিলছি আর জিব্বা দিয়ে ঠোঁট ভেজাচ্ছি। সবাই আবারও একই সাথে উত্তর দিল, জি স্যার। ওনার বয়স কম আর হ্যান্ডসাম, তাই না? জি স্যার। ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নেওয়া হয়েছে। ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা কানে পৌঁছাতেই সমস্ত শরীর কেঁপে উঠলো আমার, বুকের মাঝে বাড়ি মেরে উঠলো। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম, চোখে মুখে একটা ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়লো। সেকেন্ডের মাঝে বুকের মধ্যে হু হু করে উঠলো, চোখ পানিতে টুইটম্বর হয়ে গেল, নোনা পানি টপ টপ করে গড়িয়ে পড়লো। আমাকে উঠে দাঁড়াতে দেখে ক্লাসের সবাই আমার দিকে তাকালো, হলে ডিউটিরত 2 জন স্যারও তাকালেন। আমার চোখ মুখের অস্বাভাবিক অবস্থা আর কান্নারত অবস্থা দেখে সবাই সন্ধিহানভাবে তাকালো। আমি তড়িৎ বেগে রুম থেকে বেরোনোর চেষ্টা করতে স্যাররা আমাকে আটকালেন আর বললেন, কি হয়েছে, তোমাকে এমন লাগছে কেন? আমি হাউমাউ করে কেঁদে বললাম, ওনার কি হয়েছে, আমি ওনার কাছে যাব। তীব্র কান্নায় ভেঙে পড়লাম, কান্না করতে করতে বেসামাল হয়ে পড়লাম। এক স্যার আরেক স্যারের দিকে তাকালেন, পরীক্ষার্থীরা সকলের চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম, সবার মাঝে দারুণ কৌতূহল, সবাই সন্দেহবশত একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। পাশের রুম থেকে বেরিয়ে এসেছে কান্নার আওয়াজ শুনে সবার মাঝে শুরু হলো তুমুল সমালোচনা। কেউ কেউ বলছে, স্যার আর স্টুডেন্টের মাঝে নিশ্চয়ই কিছু একটা আছে, ইয়াং স্যার আর সুন্দরী ছাত্রী হলে এসব কোনো ব্যাপারই না, এক একজনের এক এক মন্তব্য। চারিদিকে কানাঘুষা শুরু হয়েছে,
কারো উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই, স্যার বললেন পরীক্ষা শেষ করে যাও। এরই মাঝে তন্ময়, মৃন্ময় আর দ্বীপ এসে উপস্থিত হলো। আমাকে এইভাবে কাঁদতে দেখে ওরা বেশ উত্তেজিত হয়ে আমাকে এসে ধরল আর বলল, এই সারা কি হয়েছে, এইভাবে কাঁদছিস কেন? আমি ওনার কাছে যাব, অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার। সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে নিচে নামতে শুরু করলাম। কেউ কিছুই বুঝতে পারলো না কি ঘটনা। আশেপাশের রুমের স্যাররা এক জায়গায় হয়ে বললেন, কেউ কিছু জানো ঘটনা কি? মেয়েটা নিজের পরীক্ষা রেখে রোশন সিদ্দিকের কথা শুনে ছুটে গেল কেন? কেউ কিছু জানে না, তাই কেউ উত্তর দিতে পারলো না। বেশ আলোড়ন সৃষ্টি হলো। মৃন্ময় বলল, তন্ময়, দ্বীপ, আমার খাতা জমা দিস, আমি স্যারার সাথে যাচ্ছি। যেভাবে ছুটেছে ওরই অ্যাক্সিডেন্ট হবে। আমরাও আসছি, পরীক্ষা আর দেব না, হলের স্যার বললেন। এমন বন্ধুত্ব চোখে দেখা যায় না। একজনের জন্য বাকি কেউ পরীক্ষা দিচ্ছে না, কিন্তু রোশন সিদ্দিকির সাথে কি রিলেশন মেটার? মৃন্ময়, তন্ময় আর দ্বীপ আমাকে ধরে দ্বীপ বলল, মাথা খারাপ হয়েছে সেমরি তোর? কি রোশন স্যার করিস, স্যার অ্যাক্সিডেন্ট করেছে, ভালো কথা, মরে তো যায়নি তাই না? যেভাবে ছুটছিস নিজেই মরবি। দ্বীপের মুখে এমন কথা শুনে বেসামাল হয়ে দ্বীপকে ধাক্কা মেরে বললাম, একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। মৃন্ময় বলল, সমস্যাটা কি তোর সারা? বুঝলাম স্যারকে তোর ভালো লাগে, তাই বলে তুই এই ন্যাকামোটা করবি? তুই না ম্যারিড এখন, কাউকে তোর ভালো লাগে বলে তার জন্য দুনিয়ার মানুষ এক করে ফেলবি? এমনি ছোঁয়ার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। উনি তো আমার হাজব্যান্ড, আমার বিয়ে ওনার সাথেই হয়েছে, আমার একে এক্ষুনি নিয়ে চল প্লিজ। ওনার কিছু হলে আমি বাঁচব না মৃন্ময়। আমার মুখ থেকে কথাটা ফসকাতেই ওরা তিনজন কেমন থমকে গেল, তিনজনেই যেন অসার হয়ে গেল, যেন পাথরের মূর্তির নেই। ওদের জীবনে এমন ধাক্কা অতীত তো খায়নি, ভবিষ্যতে খাওয়ার চান্স নেই। ওরা তিনজনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে আমাকে নিয়ে অটোতে উঠল। অটোতে আমি বেসামালভাবে কান্নায় ভেঙে পড়ে ওরা আর কোনো প্রশ্ন করলো না। 20 মিনিটের মাঝেই হসপিটালে পৌঁছালাম। মৃন্ময়ের কাছে ফোন ছিল, ওর ফোন থেকে ওনার নাম্বারে ফোন দিতে ফোন রিসিভ করলো অন্য কেউ। সে জানালো যশোরে ইবনে সিনা হসপিটালের একটা কেবিনে রাখা হয়েছে ওনাকে। আমি আজ পাঁচ পাখির মতো ছুটে 10 নং কেবিনের দরজা খুলে খুব জোরে ধাক্কা দিতেই দেখি ওনার হাতে স্যালাইন চলছে, মাথায় ব্যান্ডেজ, হাত পা বেশ ছুলে গিয়েছে। ওনার সাথে কলেজের অন্য একজন স্যারও আছেন। আমাকে কাঁদতে কাঁদতে প্রবেশ করতে দেখে উনি বেশ অবাক হলেন। উপস্থিত অন্য যে স্যার ছিলেন উনিও বেশ অবাক হলেন। আমি কিছুই বলতে চাইছি না, শুধু কেঁদে যাচ্ছি। উনি বেশ অবাক হয়ে বললেন, সারা তুমি পরীক্ষা রেখে এখানে? ওনার কণ্ঠ শুনে আমি আরও জোরে কেঁদে দিলাম। উপস্থিত স্যার কি বলবেন বুঝতে না পেরে টুল ছেড়ে উঠে বললেন, বসো বসো, এত ভাবছো কেন? রোশনের কিছুই হয়নি, আমি তোমার জন্য পানি নিয়ে আসি, বলে উনি রুম ছেড়ে বাইরে চলে গেলেন। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেলেন। রোশন স্যার আমার হাত ধরে টেনে বেডে বসিয়ে মায়াভরা কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার, এইভাবে কাঁদে কেউ? আমার কিছু হলে তুমি ভেঙে পড়লে আমাকে সামলাবে কে? তুমি তো আমার শক্তি, জানো না? আমার কান্না থামেনি, কেন যেন কান্না থামাতেই পারছি না। প্রিয়জনের কিছু হলে হৃদয় এমন তোলপাড় হয় শুরু হয় বুঝি? ওনার মুখে কপালে হাত ছুঁয়ে বললাম, কিভাবে হলো এসব? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? উনি আমার হাত ধরে বললেন, এই পাগড়িটাকে কে খবর দিয়েছে? এই দেখো আমার কিছুই হয়নি, জাস্ট একটু মাথা চোট, কোনোই আর হাঁটুতে আর কোনো সমস্যা নেই। যাই হোক, আপনি ব্যথা পেয়েছেন তো? এই চোটের থেকে বেশি ব্যথা এখন হচ্ছে, কারণ তুমি কাঁদছ, তোমার কান্না আমাকে বেশি ব্যথা দিচ্ছে। এইভাবে আমার কান্না আটকাতে পারবেন না। আচ্ছা, কান্না আটকাবো না, তুমি পরীক্ষার হল ছেড়ে কেন এসেছো তাই বলো, এটা কিন্তু একদম ঠিক করনি, খুব অন্যায় হয়েছে এটা, আমি খুব রাগ করেছি। তুমি এমন ছেলে মানুষে কীভাবে করলে, পরীক্ষার মতো এমন গুরুত্বপূর্ণ জিনিস রেখে চলে এলে? পরীক্ষাটা না হলেও জীবনে চলবে, আর আমি ইম্প্রুভ দিয়ে দিতে পারবো, কিন্তু আপনি, আপনি ছাড়া জীবন চলবে না। এসো তো কাছে এসো, বুকে একটু মাথাটা রেখে রাখো, তোমাকে একটু জড়িয়ে ধরে, তোমাকে জড়িয়ে না ধরলে শান্তি পাচ্ছি না। ওনার বুকে মাথা রেখে বললাম, আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? এই সামান্য একটু। রিকশা সামনে এলো, হঠাৎ কীভাবে যেন পড়ে গেলাম বুঝতে পারলাম না। এইসব রিক্সাওয়ালারা ঠিকভাবে চালাতে পারে না, তাহলে চালাই কেন? এটা জাস্ট একটি অ্যাক্সিডেন্ট। তুমি যে এখানে এসেছো কীভাবে এলে? আমার বন্ধুরা আমার জন্য পরীক্ষা দেয়নি, ওরা আমাকে নিয়ে এসেছে। ছি ছি, নিজেকে ক্ষমা করতে পারবো না, আমার জন্য কতগুলো মানুষের ক্ষতি হলো, আমি কি করব? মাথা ঠিক ছিল না, আর ওরাও এটাই ইম্প্রুভ দিয়ে দেবে, এয়ার লস তো হচ্ছে না। মানুষ কীভাবে জানো, মেয়েটা বড় পাগল, খুব ভাবে, ভাবুক, যা সত্যি তাই ভাবুক। আচ্ছা, এইখানে যে স্যার ছিল উনি কি ভাববেন? কিছুই ভাববেন না, ওনারা জানে তুমি আমার বউ। কি জানে? আমাকে তো আগে বলেননি।
বললে তুমি লজ্জা পেতে, তাই বলিনি। আচ্ছা, তোমার বন্ধুরা কই? মনে হয় বাইরে দাঁড়িয়ে আছে, যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। বাইরে গিয়ে দেখি ওরা কোথাও নেই। অদ্ভুত, গেল কই? কোথাও তো দেখা যাচ্ছে না। ওরা কি রোশন স্যারকে দেখে পালালো নাকি? কেবিনে গিয়ে বললাম, ওদের তো দেখছি না, মনে হয় আবার পরীক্ষা দিতে গিয়েছে। সেটা করলেই ভালো। এখানে কতদিন থাকতে হবে? সন্ধ্যায় ফিরে যাব। সন্ধ্যায় ওনাকে নিয়ে বাড়িতে ফিরলাম। উনি হাঁটতে পারছেন না ঠিকভাবে, হাঁটুতে ব্যথার জন্য। বাড়িতে প্রবেশ করে খুব অদ্ভুত লাগলো। ওশানের ঘর ফুল দিয়ে সজ্জিত। বাড়ির চারদিক আজ আরও চকচকে, লাল নীল বাতি জ্বলছে। বরণডালে সাজিয়ে শাশুড়ি আর জিনাতের মা সহ শাশুড়ির কিছু ঘনিষ্ঠ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বউ বরণের জন্য। বাড়িতে মানুষ মম করছে, সব মানুষ বউ দেখবে বলে অপেক্ষায় আছে। উনি আমাকে বললেন, এখানে যা খুশি হোক, তুমি থেকো না প্লিজ, চলো রুমে দরজা লাগিয়ে বসে থাকি, কালই নতুন বাসা নিব। ওনার কথার কোনো উত্তর দিলাম না। ওনাকে খোঁড়াতে দেখে বেশ কয়েকজন এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? উনি বললেন, তেমন কিছু না। ওনার এই খুঁড়িয়ে হাঁটা দিয়ে এক একজনের এক এক রকম প্রশ্ন। এরই মাঝে শাশুড়ি আর মামি শাশুড়ি এসে বললেন, কি হয়েছে বাবা? উনি বেশ বিরক্তির সহিত তাকালেন। ওনার চাহনিতে ছিল হিংস্রতা আর তীব্র রাগের বহিঃপ্রকাশ। আমি ভিড় ঠেলে ওনাকে নিয়ে রুমে প্রবেশ করলাম। আমাদের রুমে বেশ কিছু মানুষ জড়ো হলো ওনাকে দেখার জন্য। বাড়ির পাশের একজন কাকিমা খুবই ভালো মন মানসিকতার মানুষ। উনি রোশন স্যারকে বললেন, বাবা তুমি থাকতেও এত কিছু হচ্ছে এই বাড়িতে, তোমার আম্মা কিভাবে এসব প্রশ্রয় দিচ্ছে? উনি বললেন, কাকিমা যার যার কর্মের ফল শেষে পাবে, তবে আম্মা যে তার ছেলেকে এত প্রশ্রয় দিচ্ছে একদিন বুঝবে। এসব নিয়ে অনেক বলেছি, এখন বলতেও রুচিতে বাধে। বেশ কয়েকজন কয়েক রকম কথা বলে বেরিয়ে গেল, কেননা উনি রেস্ট নেবেন। আর আমাকেও বলে দিয়েছেন আমি যেন বাহিরে না যাই। ঘরের দরজা লাগিয়ে দিতে বললেন। আমি ঘরের দরজা লাগিয়ে দিয়ে ওনার পোশাক চেঞ্জ করেই দিলাম। উনি বালিশ এলান দিয়ে বসে মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করছেন। সারাদিন ফোন কাছে নেই। ফোনটা নিয়ে পাওয়ার বাটন চাপ দিয়ে দেখি তন্ময় মৃন্ময় অনেক ফোন। তন্ময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা সোয়া তন্ময়কে পাঠিয়েছে, তারই স্ক্রিনশট। মেসেজটা পড়া শুরু করলাম। তন্ময়, কিছু মানুষ থাকে জানিস, তাদের জীবনটাই অভিশপ্ত। সে অভিশপ্ত জীবনে সুখ বেশিক্ষণ স্থায়ী থাকে না। সে অভিশপ্ত শ্রেণীতে নিজের নামটা আমি নিজেই লিখিয়েছিলাম খুব যত্ন সহকারে। এই দোষ কারো নয়, না সৃষ্টিকর্তার, না ফ্যামিলির, না ফ্রেন্ড সার্কেল, এই দোষ শুধুই আমার। শুধু নিজের জীবনে ভুল মানুষটাকে সঠিক সময়ে বেছে নিয়েছিলাম, আর সঠিক মানুষকে ভুল সময়ে বেছে নিয়েছি বলেই জীবনটা এমন এলোমেলো হয়ে গেল। আমি ভালো মেয়ে নয় তন্ময়, খুব বাজে আর খারাপ একটা মেয়ে। জীবনে একটা বড় সত্য তোর কাছে লুকিয়েছিলাম। নিজের কাছে বহুবার গিল্টি ফিল হয়েছে, মনে হয়েছে তোকে ঠকাচ্ছি আমি। সারাক্ষণ মানসিক অশান্তিতে ভুগেছি আমি, বারবার বলতে গিয়েও থেমে গিয়েছি। যদি তুই আমাকে ভুল বুঝিস, আমাকে ছেড়ে যাস। কোনো ছেলে এত কিছু জানার পরে ভালোবাসার মানুষের প্রতি পর্যাপ্ত সম্মান আর ভালোবাসা ধরে রাখতে পারে না। তোকে হারানোর ভয়ে কত রাত ঘুমোতে পারিনি আমি। তোকে হারাবো না বলে অনেক চেষ্টা করেছি। ভেবেছিলাম বিয়ের আগে তোর হাতে পায়ে ধরে সত্যটা স্বীকার করে মাপ চাইবো, তোকে ভিক্ষা চাইবো আমার জীবনে। অথচ সেই সময়টাই আমার জীবনে এলো না তন্ময়। কেন এলো না? মিথ্যা খুব খারাপ জিনিস। যদি সত্যটা তোকে আগেই জানাতাম, তোকে হারাতাম কিনা জানি না, তবে আজ এই দিনটা অত্যন্ত অন্তত দেখতে হতো না আমাকে। হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম। আমি জানি আমি মরে গেলেও তুই আর আমার মুখ দেখতে আসবে না, অবশ্য আসার কথাও না। তোকে আমি ঠকালাম, খুব বাজেভাবে ঠকালাম। আমি যে জীবনযুদ্ধে হেরে গিয়েছি, ঠকেছি, আজ ফ্যামিলি থেকেও পরিত্যাজ্য আমি, মা বাবার খারাপ সন্তান বলে। এসব আমার পাওনা ছিল, কিন্তু তোর এসব পাওনা ছিল না, তবুও তোকেও ঠকতে হলো। তোর জীবনের একটা বাজে অভিজ্ঞতার উদাহরণ আমি। মাঝে মধ্যে মনে হয়েছে এত অশান্তির সব ছেড়ে ছুড়ে যদি তোকে নিয়ে কোনো এক নির্জন প্রহরে হারিয়ে যেতে পারতাম, জীবনটা অনেক সুন্দর হতো। কিন্তু কিছুই হলো না। জীবনটা এমন হলো কেন তন্ময়? কেন আমার সাথেই সব খারাপ হয়? কেন বারবার এমন হচ্ছে আমার সাথে? উপর থেকে কি সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের পথ চলা এই পর্যন্তই? তোর মতো একটা মানুষকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। তুই বড় অবেলায় এসেছিস আমার জীবনে, যখন একটা মানুষকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, আর যখন আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। মানুষের কপাল এতটাও খারাপ হয় জানতাম না। প্রতিটি লাইন লিখতে গিয়ে হৃদয় বিষণ্ণতায় জর্জরিত হয়েছে আমার। কি ঘটে গেল আমার জীবনে? কোনোদিন কারো জানাই হবে না। শুধু উপরে যে লেখা আছে সবাই দেখছে। শুধু অনুরোধ, এই খারাপ মেয়ের জন্য নিজের ক্ষতি করিস না।
আমার চেয়ে তোর মা তোকে অনেক বেশি ভালোবাসে, তার কথা ভেবে অন্তত বেঁচে থাকিস। আমাদের আর কোনোদিন কথা হবে না, দেখা হবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা নিজের ইচ্ছাতেই নিয়েছি, ফিরে আসা সম্ভব নয়। ওশানের সাথে সংসার করতে চাচ্ছি কিনা জানি না, তবে আমাকে যেতেই হবে। অনিন্দিতা খন্দকার ছোঁয়া। চিঠিটা পড়ে যেন ব্যাকরুদ্ধ হয়ে গেলাম। এর মানে ওশান কোনো ফাঁদে ফেলে ছোঁয়াকে বিয়ে করছে? কিন্তু ছোঁয়া কি আদৌ বিয়ে করবে? আমি যতটুকু ছোঁয়াকে চিনি, ও ওশানের মতো ছেলেকে মরে গেলেও বিয়ে করবে না। এমন কি হলো যে ছোঁয়ার ওশানের সাথে আসতে বাধ্য হতে হলো? আমি কিছুতেই ছোঁয়ার জীবন নষ্ট হতে দেবো না, কিছুতেই না। যা কিছু হোক, ওশানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। ছোঁয়া কতটা অসহায় আর নিরুপায় হয়ে ঘৃণিত একটা মানুষের সাথে আসতে বাধ্য হয়েছে। ওর চিঠির প্রতিটা লাইনে ছিল চাপা আর্তনাদ। ওশান কি ছোঁয়াকে কিছু নিয়ে ব্ল্যাকমেল করছে? নিশ্চয়ই করছে, না হলে কি এমন গোপনীয়ভাবে কথা থাকবে? আর তন্ময় বা কী করছে এখন? ও আল্লাহ, এরই মাঝে বাইরে গাড়ির শব্দ হলো। আমি ফোন ফেলে ঘরের দরজা খুললাম। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদি। ভেতরটা কেমন যন্ত্রণায় জ্বলে পড়ে দগ্ধ হয়ে যাচ্ছে। ছোঁয়া কি পারলো না একটা বার আমার সাথে শেয়ার করতে? কেন পারলো না? আমি যা ভাবছি সেসব নয় তো? ছোঁয়ার নিজের বিষয় হলেও এটা ভাবতাম না। কি হয়েছে ছোঁয়ার সাথে? নিজের মাথার চুলের মধ্যে হাত দিয়ে চুল টানছি জোরে, চোখ দিয়ে পানি পড়ছে আমার। আমার জীবনের দ্বিতীয় ফ্যামিলি আমার বন্ধু মহল। গাড়ি থেকে ছোঁয়াকে নামিয়ে নিয়ে এলো, সাথে ওশানও আছে। ছোঁয়ার মুখটা ভীষণ মলিন আর বিষণ্ণ দেখাচ্ছে। আজ ওর প্রিয় মানুষটার সাথে এমন লাল শাড়ি পরে বৌসাজার কথা ছিল, এটা কি হয়ে গেল? গাড়ি থেকে নামিয়ে ফুল ছড়ি দিয়ে ছোঁয়াকে বারান্দায় আনা হলো। সবাই ওশানের মাকে দেখিয়ে বলল, তোমার শাশুড়ি, সালাম করো মা। ছোঁয়া খুব গম্ভীর দৃষ্টিতে দেখালো শাশুড়ির দিকে। নিচু হয়ে সালাম করতে কি যে করলো কেউ কিছুই বুঝলো না, অথচ শাশুড়ি চিৎ হয়ে ঠাস করে পড়ে গেলেন। সবাই শাশুড়িকে টেনে তোলার চেষ্টা করছে। কোমরে দারুণ ব্যথা পেয়েছেন উনি, শাশুড়ি ব্যথায় কাতরাচ্ছেন। মানুষজন সব হা করে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। কেউ বোধহয় জীবনে এমন বউ দেখেনি যে সালাম করতে গিয়ে শাশুড়িকে ফেলে দেয়। মামি শাশুড়ি বললেন, কিভাবে পড়লেন আপা? ফেলে দিছে আমাকে, ফেলে দিছে ময়না। ছি, এসব কি বলছেন? নতুন বউয়ের নামে এসব কি বলছেন? ওশান বলল, আম্মা এসব কি বলছো তুমি? ছোঁয়া বেশ বিরক্তি ভাব নিয়ে বলল, এক্সকিউজ মি, আই এম সো টায়ার্ড। জিনাত বলল, চলো তোমাকে রুমে নিয়ে যাই, রেস্ট নিও। নো নিড, জাস্ট রুমটা দেখালেই হবে। জিনাত বেশ অপমানিত হলো, ইশারায় রুমটা দেখালো। ছোঁয়া হন হন করে নিজের রুমে চলে গেলো।